হ্যালো এব সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের অঙ্ক করব বিশেষ করে যেই টাইপের অঙ্ক সাধারণত এইচ আসে এবং যে টাইপের অঙ্ক আমরা করে নিলে অন্যান্য অঙ্ক এই চ্যাপ্টারের আমরা করতে পারবো সাধারণত সেই সব কিছু অঙ্ক আজকে আমরা করবো তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা পেন নিয়ে নি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে বলেছিলাম এই চ্যাপ্টার বেশিরভাগ অঙ্ক তিনটে সূত্র দিয়েই হয়ে যাবে পি সমান ভি আই পি সমান আই স্কোয়ার আর পি সমান ভি স্কোয়ার বাই এই তিনটে সূত্র শুধু মুখস্থ রাখিও ওকে চলো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট ও দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট বাতি দুটি রোধের অনুপাত কত মানে এই বাতির রোধ কত হবে এই বাতির রোধ এদের অনুপাত বের করতে হবে দ্বিতীয় কোয়েশ্চেন বলছে কোন বাতির ফিলামেন্ট সরু পজ করে যদি নিজে পারো ট্রাই করো ওকে চলো শুরু করলাম আগে দেখো তোমাকে ভাবতে হবে কী কী দেওয়া আছে ভি দেওয়া আছে ভোল্টেজ দেখো ভি মানে আমার ভি দেওয়া আছে ওয়াট মানে কি ক্ষমতা মানে কি দেওয়া আছে পি দেওয়া আছে ভি দেওয়া আছে পি দেওয়া আছে কি চেয়েছে রোধ তাহলে বলো তো এই তিনটা সম্পর্কের মধ্যে কোনটা আছে पीवीआर ये तीन टक कोथा याचे देखो तो पीवीआई पीएस के देखो ये टा तो लेकुन डाइस कर बा पी समान वी स्क्वायर बाय आर ये तो रोज चीज़ है चल आर समान की लिखते पड़े डायरेक्ट मेटा चीज़ है देखो और तो एफ डायरेक्ट की लिखते पड़े और तो आर समान तो मतलब ये तो कोई काज जैसा कौन सूत्रों टा अप्लाई कर बो तो आर समान की लिखते पड़े वी स्क्वायर बाय पी है कि ना P, पी समान जितने वी स्क्वायर बाय आर समान डायरेक्ट वी स्क्वायर बाय पी एक टाइम तो भालो कोड़े देखो एक टाइम प्लस पॉइंट ऑन कोटा आरो छोटो है जबे सर वी समान ভিটাকে কনস্ট্যান্ট করে দিলাম তাহলে ভি ভেরিজেস কি ওয়ান বাই পি বলতে পারি হ্যাঁ কিনা ভি কনস্ট্যান্ট ভি তো কনস্ট্যান্টো ভি ভ্যারিজ ওয়ান পি অতএব আর ওয়ান বাই আরু কি হবে দেখো তো অতএব আর ওয়ান বাই আট টু যেহেতু কি ব্যস্তানুপাতিক উল্টে যাবে পি বুঝতে পারলাম আর ভ্যারিজেস ওয়ান বাই পি তাহলে আর ওয়ান বাই টু কি হয়ে যাবে পি টু বাই পিওন চলো মানবসে দা অঙ্ক হয়ে যাবে অতএব আর ওয়ান বাই আর টু থাকলো পি টু কত পি টু মানে কি এটাকে দ্বিতীয় নম্বর ধরেছি এটাকে ফার্স্ট ঠিক আছে এটা ফার্স্ট এটা কত সেকেন্ড আর ওইভাবে সাধারণত ধরবে ঠিক আছে অঙ্কর অপশানগুলো সেভাবে যেটা প্রথমে থাকবে সেটাকে ফার্স্ট ফার্স্ট ধরবে তাহলে এটা সেকেন্ড তাহলে এর পি কত চল্লিশ ওকে ফার্স্ট এর পি কত বলো ফার্স্টের পি একশো কাটাকাটি করো তো কত আসছে কুড়ি দিয়ে করলে কত চলে আসবে দুই আর কত পাঁচ অতএব আর ওয়ান টু আট টু কত হলো অতএব আর ওয়ান টু আট টু সমান হয়ে গেল দ্বিতীয় কোশ্চেনটা নিজে থেকে ভাবো তো কি আনসার হতে পারে এটা ফার্স্ট কোয়েশন হয়ে গেল ফার্স্ট অংশের চলো দ্বিতীয় সরু ওকে চলো আগে এটুকু ভাবো স্যার সরুর সাথে রোধের কি সম্পর্ক এটা জিনিস বলো সরু মানে কি এরকম একটা একটা মনে করো এটা তার মানে ফিলামেন্ট মানে তার ভাবো তাহলেই হলো একটা এরকম কোনটা বেশি সরু অবশ্যই এটা বেশি সরু তো যে যত বেশি সরু তার ক্ষেত্রফল কি হবে এই ক্ষেত্রফলটা দেখেন যে যত বেশি সরু তার ক্ষেত্রফলটা কি হবে তত কম হবে আমরা পড়েছি আর সেখানে কি হয় কি হয় না না মানে যার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যত কম তার রোধ কি হবে তত বেশি যার এর ক্ষেত্রফল যত বেশি তার রোধ কি হবে তত কম তাহলে বলেছে কোন বাতির ফিলামেন্ট সরু মানে সরু বলতে কি যার প্রস্তচ্ছেদ ছোট তাহলে যার ছোট হবে প্রস্থচ্ছেদ যার এ কম হবে তার রোধ কি হবে বেশি হবে তার মানে শুধু আমাকে এটুকু দেখতে হবে এই দুটো বাতির মধ্যে কার রোধ বেশি দেখো এখানে উত্তর লুকিয়ে আছে দেখে নাও দুটোর তো ভি সমান তাহলে ভি দেখে তো বলতে পারবো না আর ভেরিজেস কি ওয়ান বাই পি ঠিক আছে আমাকে কি বের করতে পারো একবার রিপিট করি সরু সরু মানে কি রোধ বেশি তো কার রোধ বেশি আর ভেরিজেস ওয়ান বাই পি তো যার পি কম তার রোদ বেশি তাই না যেহেতু ব্যস্ত নেব কার পি কম দেখো তো বেশি এখানে দেখো চল্লিশ ওয়াট এটা একশো ওয়াট তাহলে কার পি কম তাহলে কী লিখবো দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট বাতির কী হবে ফিলামেন্ট সরু ফিলামেন্ট সরু যদি কারণটা লিখতে হয় তাহলে লিখে দেবা যেহেতু এই লিখে দেবা দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট বাতির রোদ বেশি ফিলামেন্টের অবশ্যই রোদ বেশি ঠিক আছে তো দেবা যেহেতু দুশো কুড়ি ভোট চল্লিশ ভোট বাতির ফিলামেন্টের রোদ বেশি তাই কি লিখে দেবো ফিলামেন্ট শোরো বুঝতে পারলাম ওকে চলো সেকেন্ড অঙ্কটা একটু দেখো তো দ্বিতীয় অঙ্কটা কী বলছে পজ করে নিজে ট্রাই করো এটা পজ করে টুকি না ফার্স্টটা একটু মেটাবো ওকে চলো দেখো দ্বিতীয় অঙ্কটা ভালো করে বুঝো নিজে থেকে ট্রাই করো দেখো তো হচ্ছে কি না দ্বিতীয় অঙ্কটা বলেছে যে তিনটি রোদ বোধয় দিয়েছে দেখো তিন ওহোম চার ওহোম ও পাঁচ অহোম মানের তিনটি রোদকে সমান্তরাল সমবায়ে একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো কোন রোদটি এক সেকেন্ডে বেশি তরিস ব্যয় করবে আচ্ছা তার মানে কি বলেছে তিনটি রোদ আছে ঠিক আছে তিনটি রোদ বলে দিয়েছে এটা কি সমবায় যুক্ত আছে সমান্তরাল আর এর সাথে একটা ব্যাটরি যুক্ত করে দিয়েছে আচ্ছা এরকম একটা মোটামুটি চিত্র একটাকে তিন অহোম একটা চার হোম একটা পাঁচ ওহো আর কিছু একটা ব্যাটারি আছে সে যাই থাকুক বলেছে কোন রোদটি এক সেকেন্ড করবো এই লাইনটার মানে বুঝো কোন রোদটি এক সেকেন্ডে বেশি শক্তি ব্যয় একটা জিনিস বলো তো ক্ষমতা মানে কি মনে আছে সেকেন্ড বা মানে বাই সময় বলেছিলাম এক সেকেন্ডে কত কার্য করলো বা এক সেকেন্ডে কত তরির শক্তি নষ্ট করছে ঠিক আছে সেটা কি ক্ষমতা তো সেটাই তো চেয়েছে যে এক সেকেন্ডে কত তরি শক্তি ব্যয় করছে মানে অ্যাকচুয়ালি কি চাইছে পি পি চেয়েছে কার পি বেশি মানে বি বেশি না কম কোন রোদটি বেশি তৈরি শক্তি ব্যয় করে মানে কার পি বেশি তাহলে বুঝতে পারলাম অঙ্কটা কি এই তিনটে রোদের ক্ষেত্রে পি এর মান কোথায় বেশি হবে সেটা দেখতে হবে তো চলো কি কী দেওয়া আছে একটু দেখা যাক তার মানে আমাকে পি বের করতে হবে এটা সেকেন্ড অঙ্ক হচ্ছে তার মানে আমাকে পি বের করতে হবে আর দেওয়া আছে আর গিভেন দেখে নাও তিন চার এক একটা রোদের ক্ষেত্রে দেওয়া আছে আর স্যার আর কিছু দেওয়া আছে কারণ দুটো দিয়ে তো হবে না ওখানে তিনটে সূত্র আছে আর একটা দেখো যে কিছু দেওয়া আছে ভালো করে ভাবো তো স্যার কি সমবায় যুক্ত আছে রোদ তিনটা সমান্তরাল আর সমান্তরাল কি সেম মানে ভি দেওয়া আছে দুই প্রান্তের চারেরও তাই হবে পাঁচেরও তাই হবে মাথায় ঢুকলো তাহলে কি কি দেওয়া আছে পি চেয়েছে আর আর ভি তাহলে সূত্র কি এই তিনটার মধ্যে যেটা লিখেছিলাম ওই তিনটার মধ্যে দেখো পি ভি আর ওই তো স্যার পি সমান কি ভি স্কোয়ার বাই আর এবার দেখো যেহেতু স্যার ভি সবার ক্ষেত্রে সেম যেহেতু সমান্তরালে তাহলে পি ভ্যারিজেস কি লিখতে পারি ওয়ান বাই আর ব্যাস এবার কি বলবো কার পি বেশি হবে যারা আর কম তাহলে কার আর কোনটার হবে বলো তিন ওহম অতএব কি লিখে দেবো অতএব তিন ওহম রোধ তুমি এভাবে লিখে দিও আমি আর লিখতে গেলাম না তিন ওহম রোধটি এক সেকেন্ডে বেশি তরি শক্তি ব্যয় করবে মাথাটি বলো কি বলতে চাইলাম ওকে আমি এই অঙ্কটা তোমাদের এবার জিজ্ঞেস করছি নিজেরা ট্রাই করো ভালো করে ভাবো রোদ তিনটাকে যদি শ্রেণী সমবায় যুক্ত করতাম তাহলে কী হতো কোয়েশ্চেন সেম শুধু এটাকে শ্রেণী সমবায় করে দাও ঠিক আছে ভাবো তো কী হবে এটাকে তিন নম্বর কোয়েশ্চেন ভেবে নাও ঠিক আছে এটা মেটাই এটাকে তিন নম্বর কোয়েশ্চেন ভেবে না আর এটাকে শ্রেণী করে দাও এবার ভাবো তো কোয়েশ্চেনটা কী হবে এটাকে তিন নম্বর কোয়েশ্চেন ভাবো তো এবার কী হবে এবার কী কী দেওয়া আছে তার মানে তিনটা রোদকে কী সে যুক্ত আছে শ্রেণী তার সাথে একটা ব্যাটারি তার মানে কি কী সে তো স্যার রোদ দেওয়াই পি চেয়েছে রোদ তো স্যার জানি দুই তিন চার জানা আছে আর কি দেওয়া আছে শ্রেণিতে কি সমান থাকে প্রতিটা রোদের মধ্যে কারেন্ট সমান হ্যাঁ কিনা সেম কারেন্ট সমানের মধ্যে তাহলে আই সমান এটা জিনিস ভালো করে বলো পি আর আই কোনটা সূত্র দেখো তো পি সমান আই স্কর হ্যাঁ কিনা তাহলে কি লিখতাম সেই ক্ষেত্রে এটা মেটাচ্ছি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি লিখতাম পি সমান কি আইস্ক্যানার যেহেতু আই ফিক্সড অত পি ভ্যারিজেস কি বলতে পারি আর তাই না তার মানে কি যার আর বেশি তার ক্ষমতা বেশি তাহলে সে বেশি তৈরি শক্তি ব্যয় করতো তাহলে কি পাঁচ ওহম রটি বেশি তৈরি ক্ষমতা ব্যয় করতো আশা করছি বুঝতে পেরেছি চলো পরের অঙ্কে চলে যাচ্ছি করে নাও চলো এটা ট্রাই করতো দেখো তো কী বলছে কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস করলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে অপশান দিয়ে রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দেখো তো কী কী দেওয়া আছে কী চেয়েছে ভালো করে দেখো কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা মানে আয় আয়টাকে কমাবো ঠিক আছে তাহলে কী কী হ্রাস পাবে ক্ষমতাও কত হ্রাস পাবে তো কতটা হ্রাস পাবে তার মানে কি আয় আর পি ঠিক আছে পি চেয়েছে আয় দেওয়া আছে আর বাল্ব মানে কি তার একটা রোদ আছে তাহলে কি লিখতে পারি আর অতএব সমান কি বলতে পারি তাহলে পি সমান দেখো তো এই তিনে দিয়ে কোনটা সূত্র আছে আই স্কোয়ার আর হ্যাঁ কেনা এবার এটা একটু শতক্র ত্রুটি নির্ণয়ের যে ফ্যাক্টরটা আছে সেখানে একটু চলে যাব তাহলে সেখান থেকে খুব ইজি সেই ফর্মুলা ইউজ করে খুব সহজেই চলে আসবে ঠিক আছে স্যার এখানে বাল্বের রোদটা কি এটা তো ফিক্সড হ্যাঁ কেনা না সমান আই স্কোয়ার এবার বাল্বের রোদটাও ফিক্সড ওকে না এই ক্ষেত্রে আমরা ফিক্স আমাদের ধরতে হবে ঠিক আছে বাল্বের রোদ ফিক্স কারণ কারেন্ট গেলে উত্তপ্ত হবে রোদ বাড়বে তো সেই কমপ্লিকেশনে আমরা ধরবো না এসব অঙ্কে ধরে নেওয়া হয় যে রোদ ফিক্সড ঠিক আছে বাল্বের তাহলে স্যার সট করার পরিবর্তন বা পরিবর্তন কী করে বের করতে ডেলটা পি বাই পি ইন্টু হান্ড্রেড সমান কী লিখবো বলো যেহেতু আর ফিক্সড তো এটা ধ্রুবক্ষে বাদ দিয়ে দাও যেটা মাথায় আছে সেটাকে সামনে টু ডেল্টা আই বাই আই ইন্টু হান্ড্রেড এটা নিয়ম ঠিক আছে

তাহলে একশোর মধ্যে ইন্টু কত হান্ড্রেড তাহলে কত হতো কত হলো ওগুলো দুই দিয়ে হাফকে গুন করলে কত হয়ে যাচ্ছে টু ইন্টু হাফ ওয়ান তাহলে উত্তর হয়ে গেল ওয়ান পার্সেন্ট ঠিক আছে অপশান সি তাহলে কাজ করতো এটা ট্রাই করতো ওটা যদি বুঝে গিয়েছো তাহলে এটা পজ করে ট্রাই করো কী হবে ভাবো দুশো কুড়ি ভোল্ট একশো আট বাল্বের দুই প্রান্তের বিবাহ প্রভেদ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস করলে ত্বরিত ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে কুড়ি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টেন পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পজ করে ট্রাই করো এটা কী আসবে দেখো তো ওকে চলো কী কী চেয়েছে বিবাহ প্রভেদ এবার ভি আর তরিত ক্ষমতা মানে পি আর বাল্বের রোদ আছে আর তাহলে কোন সম্পর্ক লাগাবো দেখো পি সমান কি বি স্কোয়ার বাই আর এবার আর কি বললাম ফিক্স তাহলে কি বলতে পারি ডেল্টা পি বাই পি ইন্টু হান্ড্রেড সে একই সূত্র মাথায় আছে তাহলে পাশে চলে গেল ডেল্টা ভি বাই ভি ইন্টু হান্ড্রেড মানবো স্যার টু চেঞ্জ কত হয়েছে টু পয়েন্ট ফাইভ কতর মধ্যে পারসেন্ট মানে একশো তাহলে একশো কেটে গেল তাহলে কত ফাইভ পারসেন্ট অপশান বি চলো পরে আমাকে চলে যাচ্ছি দেখে নাও এটা ট্রাই করে দেখো তো ছয় অঙ্কটা কি বলছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাতিকে একশো দশ ভোল্ট লাইনে যোগ করলে ব্যয় ক্ষমতা কত হবে আগে চলো কমন সেন্স দিয়ে বুঝি এই এর মানেটা কি এর মানে হচ্ছে এই বাতিটাকে যদি দুশো কুড়ি ভোল্টের সাথে যুক্ত করি তাহলে সে কত ক্ষমতা নষ্ট করবে একশো ওয়াট মানে প্রতি সেকেন্ডে একশো জুন তৈরি শক্তি নষ্ট করবে তাহলে এখন যদি দুশো কুড়ি না লাগে একশো দশ লাগে তাহলে অবশ্যই একশো ওয়াট তো খরচ করবে না কম খরচ করবে তো সেটাই চেয়েছে কত ঠিক আছে চলো পজ করে ভাবতো কি কি দেওয়া আছে তাহলে স্যার ভি দেওয়া আছে দেখো ভি চেঞ্জ করছে তাহলে ভি এর একটা ফ্যাক্টর আছে আর পি চেয়েছে এবার ইয়ে বাতির তো একটা রোদ আছে হ্যাঁ না সে তো ফিক্সড আমরা ধরে নিচ্ছি যে ও যেটা যাওয়ার ফলে কোন রোদ চেঞ্জ হচ্ছে না কনসিডার করে নিচ্ছে তাহলে আরটাও কোনটা সম্পর্ক হবে দেখো নিয়ে থেকে ভাবো পি সমান কি ভি ভেহেস্কার বাই আর অতএব কি লিখতে পারি পি সমান ভি ভেহেস্কার বাই আর এবার দেখো উভয় ক্ষেত্রে ওটাই তো বাল আরে এটাকে একবার দুশো কুড়ি ভোল্টের সাথে লাগালে এত ক্ষমতা নষ্ট করবে এবার একশো দশের সাথে লাগাচ্ছি বাল্বটা তোর চেঞ্জ করছি না শুধু লাইনটা চেঞ্জ করছি ভোল্টেজটা তার তো বাল্ব ফিক্স মানে আর ফিক্স তাহলে পি ভ্যারিজেস কি বলতে পারে ভি স্কোয়ার চলে এবার সূত্রে ফেলে দাও অতএব যেহেতু চেয়েছে পরেরটা তাহলে পি লিখলাম পি বাই পি ওয়ান সমান কি লিখতে পারি ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে এবার মান বসাও চলো দেখো পি চেয়েছে পি ওয়ান কত বলে দিয়েছে প্রথমে কত খরচ হতো প্রথমে কত একশো ওয়াই ভি টু কত বলে দিয়েছে একশো দশ আমি এক কাজ করছি দুটোকে স্কোয়ারের মধ্যে লিখে দিচ্ছি সে একই ব্যাপার ঠিক আছে আরে ভি টু ওয়াই ওয়ানের টোটালটা হোল স্কোয়ার ভাবো না আরে দুশো কুড়ি টোটালটা স্কোয়ার ভাবলাম সে একই কথা ঠিক আছে দেখে না ওয়ানটা কত দুশো কুড়ি ভি টুটা কত একশো দশ এবার কাটাকাটি করে হাফ হয়ে যাচ্ছে হাফ মানে কত একের চার তাই না অতএব তাহলে পিটু সমান কত হলো অতএব পিটু সমান তাহলে কত হচ্ছে দেখো একশো বাই চার মানে কত পঁচিশ ওয়াট হ্যাঁ কমই তো হওয়া উচিত দেখো পঁচিশ ওয়াট চলো পরের অঙ্কটা পজ করে ট্রাই করো তো এটা দেখো এটা ট্রাই করো কি বলেছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একশো পঞ্চাশ ওয়াট হলে আর সমান কত এটা একটা বর্তনী আঁকা আছে পনেরো ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে দুই ওহম আর আর ওহম সার সমান্তরাল সমবায় যুক্ত আছে বলছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একশো পঞ্চাশ ওয়াট তাহলে আর সমান কত এবার একটা জিনিস বলো এই ক্ষমতাটা কোথায় ব্যয় হচ্ছে বা কী কী দেওয়া আছে দেখা যাক স্যার পি বলে দিয়েছে ক্ষমতা আর এর একটা ফ্যাক্টর দেখতেই পাচ্ছি রোদ আর ই ভি তাহলে কোন সম্পর্ক কাজে লাগাবো পি ভি আর অবশ্যই তাহলে এটা তাই তো এবার চলো একটা জিনিস ভালো করে বলার চেষ্টা করো এই যে স্যার ক্ষমতাটা নষ্ট হচ্ছে কোথায় যে ব্যাটারি যে সবসময় একটা সাপ্লাই করছে এনার্জি প্রতি সেকেন্ডে মানে ক্ষমতা তো ক্ষমতাটা নষ্ট কোথায় হচ্ছে অবশ্যই দুটো রোদে তাই না তো বর্তনী রোদ তাহলে কত হয়ে গেলো এটা কী সময় সমান্তরাল তাহলে তুলো রোধ কত গুণফল বাই যোগ ফল তা ডিরেক্টলি লিখতে পারি পি সমান ভি স্কোয়ার বাই তুল্য রোধ মানে কত গুন ফল বাই যোগ ফল মানে টু আর বাই টু প্লাস আর কার বুঝতে অসুবিধা এই সূত্র লাগানো না পি সমান ভি স্কোয়ার বাই আর তখন আর মানে কি টোটাল তুল্য রোদ বাই বাইজ ফল গুনফল বাই যোগ ফল ঠিক আছে এটা টু চলো এবার মানব সে দা ব্যাটু এর পাশে নিয়ে চলে এলাম তাহলে টু আর বাই কত হয়ে গেল টু প্লাস আর সমান কত ভি স্কোয়ার বাই পি চলো মান বসাচ্ছি ভি এর মান কত পনেরো পনেরো স্কোয়ার পি এর মান কত একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে কত পনেরো ইন্টু পনেরো করলে দশ দিয়ে গেলো পনেরো বাই দশ মানে তিনের দুই দেখো তো এরকম কিছু আসছে কিনা একটু ক্যালকুলেশন করে নিও পনেরো ইন্টু পনেরো ভাবতে পারি দশ কেটে গেলো তাহলে পনেরো বাই দশ কেটে দেখো পাঁচ দিয়ে তিন বাই দুই কোনো একটু গুণ করো কোন গুণ করে তাহলে কত হয়ে গেলো ফোর আর ঠিক আছে আর এই কোনাকণি গুণ করলে ছয় প্লাস কত থ্রি আর তাহলে থ্রি আরটাকে ট্যাকে ভাসলে আর সমান কত হলো তাহলে ছয় তাহলে আর সমান হয়ে গেলো ছয় হোম এটা হবে আনসার চলো পরের অঙ্কে চলে আসছি করে না চলো এই অঙ্কটা পস করে ট্রাই করো তো মেন লাইনের সঙ্গে যুক্ত একটি সুসমতারের ক্ষমতা পিওয়ান। একটা তার আছে তার ক্ষমতা মানে সেখানে ক্ষমতাবায় হচ্ছে পিওান তারটিকে সমান দুভাগে ভাগ করে সমান্তরালে যোগ করা হলো তারটাকে নিলাম হাফ করে দিলাম আবার সমান্তরালে যুক্ত করলাম দিয়ে সমবায়টাকে একই মেন লাইনে যুক্ত করা হলো তাহলে ক্ষমতা কত পিটু হলো তাহলে পিওন টু পিটু টু পিওন কত পজ করে ভাবতো বিষয়টা কি দেখে না হয় যে চিত্রে আমি একটু দেখিয়ে দিয়েছি তারপর অঙ্কটা নিচে ট্রাই করি স্যার মেন লাইন মানে এখানে ব্যাটারির সাথে তুলনা করে তাহলে বুঝতে হবে একটা ব্যাটারি আছে একটা তার যুক্ত আছে আমি রোদের দ্বারা দেখিয়েছি একটা তার যুক্ত আছে সে তারের রোদ আমরা আর ধরে নিয়েছি এবার দ্বিতীয় ক্ষেত্রে কী হলো এই অবস্থায় ক্ষমতা কত বলেছে পিয়ন ঠিক আছে এবার দ্বিতীয় ক্ষেত্রে কী করলাম আমি তারটাকে হাফা হাফি করে দিলাম এই যে আর্ট রোদটা কত হয়ে যাবে এক একটা রোদ আর বাই টু তাহলে আর বাই টু আর বাই টু হয়ে গেলে এবারে এদের কিসে লাগাতে হবে সমান্তরালে তাহলে এদেরকে আর বাই টু আর বাই টু সমান্তরে লাগালাম এবার সমান্তরে লাগিয়ে এই সমবায়কে কিসে লাগাতে হবে ওই একই মেন লাইনে দেখো ওই একই মেন লাইনের সঙ্গে যুক্ত করেছি এই দুটো পয়েন্ট ভাবো এই আবার এই দুটো পয়েন্টকে ভেঙে আবার এই দুই পয়েন্টেই লাগিয়ে দিয়েছি তাহলে চলো বলছে তাহলে এখানে ক্ষমতাটা কত এখানে ক্ষমতা কত বলেছে পিটু তাহলে বলছি পিটু ইজ টু পি কত ভাবো তো তাহলে ধরে নিলাম ধরি তারের রোদ এটা আর তাহলে প্রতি অংশ রোদ কত হয়ে যাবে আর বাই টু হ্যাঁ কিনা অতএব দেখো কী কী দেওয়া আছে কী চেয়েছে পি চেয়েছে যেহেতু স্যার মেন লাইনের সঙ্গে একই মেন লাইনে যুক্ত করা হয়েছে তাহলে বিবাহ প্রভেদ কত দুটোরই ভি ভি ফিক্সড ঠিক আছে ভি তো ফিক্সড এটা ফিক্সড যেহেতু দুই ক্ষেত্রে আর কি আর তো দেওয়া আছে এ আর সে আর আর এর ফ্যাক্টর আছে তার মানে পি ভি আর তাহলে কোন সূত্র এই সূত্র অতএব কি লিখতে পারি আমরা জানি পি সন কি ভি স্কোয়ার বাই আর এবার দেখো যেহেতু একই মেন লাইনে যুক্ত করেছে দেখো এই দুই প্রান্তের বিহ প্রবেশ যায় এই দুই প্রান্তের বিভিন্ন দেখো না এই তো স্যার ব্যাটারি ওই দুই প্রান্তই তাহলে স্যার এখানে ভি ফিক্স অতএব কি লিখতে পারি অতএব পি ভ্যারিজেস ওয়ান বাই আর হ্যাঁ না এখানে আর মানে আবার এই আর ভেবে নিও না জাস্ট সিম্পলি লিখেছি অতএব পি টু বাই পি অন সমান কী হবে বলো আর ওয়ান বাই টু মানে যেহেতু এবার চলো আর ওয়ান হবে আর ওয়ান এক নম্বর চিত্র এর রোদ আর আর টু মানে হচ্ছে এর রোদ রোদ মানে কি তুল্য রোদের কথা বলছে তাহলে চলো আর ওয়ান মানে কত এখানে অবশ্যই আরই হচ্ছে লিখে দিলাম আর আর টু মানে কি তো আর টু মানে হচ্ছে এর রোদ এর তুল্য রোধ কত হবে তুমি গুণফল ফল বাই যোগ করতে পারো একটা শর্ট ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যদি সমান থাকে তাহলে ব্রাঞ্চ তত দিয়ে ভাগ করতে হয় তাহলে কত কটা রোদ সমান রোদ এটা আর বাই টু এটা আর বাই টু সমান রোদ এবার কটা ব্রাঞ্চ আছে একটা দুটো তাহলে তুল রোদ কত হয়ে যাবে আর বাই টু বাই টু মানে কত হয়ে গেল আর বাই ফোর আমি একবারই লিখে দিলাম হ্যাঁ অতএব আর টুটা হয়ে যাবে আর বাই ফোর মাথায় ঢুকলো তুলো রোদ কি করে নির্ণয় করে সমান থাকে সমান করতে পারো অসুবিধা নেই করে দেখো এটাই আসবে ঠিক আছে শর্ট ট্রিক হচ্ছে সমান রোদ থাকে যটা ব্রাঞ্চ ভাগ করে দেশ আর বাই টু কটা ব্রাঞ্চ দুটো তাহলে ভাগ করে দাও দেখো আর বাই ফোর এবার কারাগারি করো তাহলে কত হলো ফোর অতএব পি টু ইস টু পিওান তাহলে কত হলো অতএব টু ওয়ান ব্যাস এটা উত্তর হয়ে গেল চলো পরের অঙ্কে চলে যাচ্ছি দেখে না এই অঙ্কটা বল ও দুই ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত যুক্ত একটি কোষকে আর রোদের সঙ্গে যুক্ত করা হলো যে প্রবাহের জন্য বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে তা হলো এইট এম্পিয়ার ফোর টু পজ করে ট্রাই করো চিত্রটা একে তাহলে বুঝতে পারবা ওকে সিম্পল একটা চিত্র আর রোদের সঙ্গে যুক্ত করেছে তরিৎ চালক বল কত বলেছে ষোলো ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ কত বলেছে দুই ওহম তো এর মধ্যে একটা প্রবাহ যাবে কি যাবে না প্রবাহটা কত হবে আই সমান তরিচালক বল বাই কি হয় সূত্র কি আই সমান ই বাই কি আর প্লাস আর এটাই তো সূত্র হ্যাঁ কি না তরিচালক বল কত বলো তরিচালক বল কত ষোলো ক্যাপিটাল আর কত জানি না তাই তো স্মল আর কত টু ঠিক আছে এবার তোমরা হয়তো কোয়েশ্চেন করবে স্যার এখানে ক্যাপিটাল আর এর মান তো জানায় নেই তো আই এর মান কি করে বের করব হ্যাঁ কি না কোয়েশ্চেনটা পড়ো ভালো করে একটা বিষয় লেখা আছে সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ হওয়ার মনে আছে ক্ষমতা সর্বোচ্চ হওয়ার মনে আছে শর্ত হচ্ছে স্যার স্মল আর আর সমান কি ক্যাপিটাল মানে যেটা বহির্বর্তনের রোধ বহির্বর্তনের তুল্য রোধ সেটা কি হবে কোষের অভ্যন্তরীণ সমান আগের ভিডিও তো জেনেছি তাহলে আর সমান কি হবে এটাও দুই হয়ে যাবে তাহলে কত হয়ে গেল ষোলো বাই দুই প্লাস দুই তাহলে কত হয়ে দেখো চার ফোর অ্যাম্পিয়ার মাথায় ঢুকলো যখনই অঙ্কে আর একবার রিপিট করছি কখনো যদি অঙ্কে দেখতে পাও যে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের কথা বলছে তাহলে তুমি ধরে নেবে বুঝে নেবে অভ্যন্তরীণ রোধ আর বহির্বর্তনীর তুল্য রোধ কি আছে সমান ক্যাপিটাল আর সমান স্মলার ওকে চলো এই দুটো অঙ্ক একটু দেখে নিই প্রথম অঙ্কটা কী বলছে দেখো দশ নম্বরে আর রোধ ও ভি বিভব প্রভেদ যুক্ত থাকায় আর রোধের ঠিক আছে আর রোধে ভি বিভব প্রবেদ যুক্ত থাকায় উৎপন্ন তাপ এইচ মানে একটা রোধ আর আছে স্যার এর দুই প্রান্তে বিব কত ভি ঠিক আছে ফলে এখানে তাপ উৎপন্ন হচ্ছে ঠিক আছে উৎপন্ন তাপ কত এইচ এখন কি বলেছে এখন বিভ প্রবেদের মানে এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক এক ভাগ ও রোদকে দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে স্যার কি করে অঙ্ক করবে এটা সূত্র কি এই টাইপের যখন সূত্র দেখবে না যে তাপ উৎপন্নর ব্যাপার থাকে তখন এইচ সমান কি আইস্কোয়ার বা ভি স্কোয়ার বাই সে একই রকমভাবে আইস্কয়ারের জায়গায় ভি স্কোর বাই আর বা এটাকে স্যার আমরা এটাকে কি বলতে পারি ক্ষমতা বলতে না আই স্কোয়ার বা ভি স্কোয়ারি টি এটাও বলতে পারি ঠিক আছে বুঝতে পারলাম তো টি এটা তোমাদের জানা আছে আই যায় কি আর করতে পারি ঠিক আছে আর ভি স্কোয়ার মানে কি এটা পি এখন তো বললাম পি সময় আই স্কোয়ার বা ভি স্কোয়ার আর সেখান থেকে ওকে তাহলে বলো কোন সূত্র কাজে লাগাবো আর দেওয়া আছে ভি আর এইচ তাহলে আর ভি এইচ ঠিক আছে দেখো তো এরকম কোনো একটা সূত্র আছে কিনা আর ভি এইচ সময়টা কি এখানে কোনো সময়ের উল্লেখ নেই মানে সময়কে আমরা কী হিসাবে ধরে নিতে হবে একই সময় ধরে ঠিক আছে কনস্ট্যান্ট তাহলে কী বলতে পারি এভাবে লিখে দেব যেহেতু এইচ সমান কী হয়ে যাবে ভি স্কোয়ার বাই আটটি ঠিক আছে এবার সময় যেহেতু উল্লেখ করে ডেক্সটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে ভি স্কোয়ার বাই কি আর ঠিক আছে অতএব এইচ টু বাই এইচ ওয়ান যেহেতু টু টা চেয়েছে অতএব কী লিখতে পারি অতএব এইচ টু বাই এইচ ওয়ান সমান কী লিখতে পারি দেখো তো একটু ভি টু স্কোয়ার বাই আর টু বাই ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান হ্যাঁ কিনা এটাই তো হবে তাই তো তাহলে কী হয়ে যাচ্ছে দেখো ওতে ভি টু বাই তার হোল স্কোয়ার করে দিলাম ঠিক আছে আর আর ওয়ান বাই এবার মান বসাই কি বলেছে আগে যা সাহায্যে নিলাম ঠিক আছে এবার মান বসাচ্ছি দেখো ভি টুটা কি বলেছে ভি এর কত গুণ এক তৃতীয়াংশ তাহলে ভি টুটা হয়ে যাবে ভি ওয়ান বাই থ্রি বাই ভি তার হোল স্কোয়ার আর ওয়ান রেখে দিলাম আর টুটা কি বলেছে আর টুটা কি বলেছে দেখো তো ও আর ওয়ান মানে এখানে আর ঠিক আছে আর ওয়ান মানে প্রাথমিকটা বলে দিয়েছে স্যার আর ও আচ্ছা ভি ওয়ানটা দাঁড়া এক সেকেন্ড ঠিক আছে আগে পর্যন্ত লিখে না এবার মানগুলো বসাচ্ছি দেখো ওকে ভি ওয়ানটা কত বলেছে ভি সে বিষয় একই ছিল তবু আমি লিখছি যেহেতু যেটা বলেছে সমান কত এক তৃতীয়াংশ মানে ভি এর বাই কত ভি বাই ওয়ান থার্ড কত কত আর বলেছে দ্বিগুণ মানে টু আর ঠিক আছে ওকে এবার কাটাকাটি করা তো কত আসছে না স্যার ভি ভি কেটে গেলে একের তিন মানে কত একের নয় এখানে একটু কাটাকাটি করি তাহলে একের নয় এটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা কত আর আর কেটে গেলে হাফ মানে একের কত হয়েছে এখানে তাহলে আঠেরো ঠিক আছে তাহলে স্যার এইচ টু সেমান কত হলো অতএব এইচ টু সেমান কি এইচ ওয়ান বাই কত আঠারো এবার এইচ ওয়ান ওয়ান কত প্রাথমিক তাপ কত এইচ তাহলে উত্তর হয়ে যাবে এইচ বাই আঠারো বুঝতে পারলাম তো একবার চেক করে নাও ঠিক আছে চেক করে নিও হ্যাঁ এই সময় ভি স্কোয়ার বাই আর ভি স্কোয়ার বাই এস টু বাই এইচ ওয়ান ভি টু স্কোয়ার ভিওন স্কুই স্কোয়ার ভিটুর মান কত ভিওনের মান কত ভি ভিওনের মান ভি বলে দিয়েছে ভি রেখে দিলাম ভি ভিটুর মানে এক তৃতীয়াংশ ভি বাই থ্রি আর টু এর স্যার আর ওয়ানের মান আর আর টু এর মান টু আর দিউন করতে বলেছে কাটাকাটি করে চলে আসবে ওকে এবার দেখো এই অঙ্কটা একশো ওয়াট হিটার দুই মিনিটে কত তাপ উৎপন্ন করবে তাহলে কী কী দেওয়া আছে ওয়াট মানে কী দেওয়া আছে পস করে ট্রাই করতো অঙ্কটা ওই কোয়েশন দেওয়া ওয়াট মানে কী দেওয়া আছে পি আর সময় দেওয়া আছে টি চেয়েছে এইচ তাহলে ক্লিক বডি রেখে এইচ সমু টি করে পি টু টি পি মানে কত বলো একশো টি মানে কত লিখবো দুই সব সময় সেকেন্ড স্যার টু তাহলে কথা বলো চাদ্দ বারো মানে স্যার বারো হাজার জুল বা অনেকে বারো কিলো জুলও লিখতে পারে একই কথা ঠিক আছে দেখে চলো দেখো চলো প্রথম আগে এই অঙ্কটা করি এটা একটু বিস্তারিত একটু বোঝানোর ব্যাপার আছে আগে চলো এটা বুঝে নিই কী বলেছে দুটি শহরের মধ্যে দূরত্ব বলে দিয়েছে একশো পঞ্চাশ কিলোমিটার তা আমার তারের মাধ্যমে একটি শহর থেকে অন্য শহরে তরি শক্তি পাঠানো হচ্ছে যেটা সিম্পলি হয় যেখানে শক্তি উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমাদের বাড়িতে আসতে এসে কতটা আসতে হয় তাই না সে তারের মাধ্যমে নিয়ে আসতে হয় ওকে তো মাধ্যমে একটি শহর থেকে অন্য শহরে তড়িৎ শক্তি বাড়ানো হচ্ছে প্রতি কিমিতে তারের রোধ অবশ্যই তামার রোধ তার মানে তো আর একটু রোদ হবেই তো তো প্রতি কিলোমিটারের রোধ কত বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ এবং প্রতি কিমিতে বিভব পতন আট ভোল্ট এর মানেটা বলছি ঠিক আছে তারটিতে ব্যয়িত ক্ষমতা কত উনিশ দশমিক দুই ওয়াট উনিশ দশমিক দুই কিলো ওয়াট উনিশ দশমিক দুই এক জুল বারো দশমিক দুই কিলো ওয়াট ক্ষমতা চেয়েছে তাহলে কী কী দেওয়া আছে কী কী চেয়েছে একটু দেখা যাক সেটা এক কথা বেশ পি চেয়েছে ঠিক আছে বিভব পতন মানে ভি তো আশা করছি বলে দিয়েছে আর রোধ মানে আর তিনটা বলে দেওয়া মানে পি সমান এই সূত্র কাজে লাগালে হয়ে যাবে চলে একটু বোঝা যায় অঙ্কটার মানে কি তোমাকে একটু মনে করো এটা 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 একটা এ শহর শহর বি তারের সাহায্যে যুক্ত করেছো তো বলে দিয়েছে প্রতি কিলোমিটারের রোধ কত বলেছে জিরো পয়েন্ট ফাইভ হোম ঠিক আছে তাহলে স্যার দেড়শো রোধ রোদ কত হবে দেড়শো দিয়ে গুণ করলে তাহলে আর পেয়ে যাব বুঝতে পারলাম কি বলতে চাইছি ওকে বিভব পতন মানে কি একটু বোঝায় মনে করো তোমার এ প্রান্তে বিভব হচ্ছে হাজার ভোল্ট ঠিক আছে তো তুমি এটা কখনোই ভাবিও না এটা যদি হাজার ভোল্ট হয় তুমি এখানেও হাজার ভোল্ট পাবে তার কারণটা কি তোমার তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু ভোল্টেজ নষ্ট হবে তো সেটাই বলছে বিভব পথন যেটা ভোল্টেজ নষ্ট হচ্ছে সেটাই বিভব পথন কত আট ভোল্ট কত দেখ প্রতি কিলোমিটার মানে এটা এক আরও স ছোট ধরো মনে করি একশো ভোল্ট এটা ঠিক আছে এবার স্যার তোর শক্তি পাঠাচ্ছি তাহলে এক কিলোমিটার যাওয়ার পরে আট ভোল্ট কমে গেল মানে কত হবে বিরানব্বই ভোল্ট তারপরে স্যার আবার কত হবে আট ভোল্ট কমিয়ে দাও দুই চুরাশি ভোল্ট তারপরের কিলোমিটারে কত হবে আটাত্তর ভোল্ট আশা করছি বুঝতে পারছি কী বলতে চাইছি ঠিক আছে সে ক্যালকুলেশান দেখে না আট ভোল্ট মানে ছিয়াত্তর বোধহয় সে যাই হোক আমার যেটা বলার উদ্দেশ্য ব্যাপারটা এরকম এখানে এমন একটা ভোল্টেজ আছে সেটাকে তুমি সাপ্লাই করছো এক শহর থেকে অন্য শহরে তো সেম ভোল্টেজ তুমি পাবা না কারণ রাস্তাতে কিছু ভোল্টেজ কি নষ্ট হবে তো প্রতি কিলোমিটারের কত আট ভোল্ট তাহলে দেড়শো কিলোমিটারের কত দেড়শো ইন্টু আট তাহলে সেটাই বের করো অতএব চলো অতএব মোট পতন কত হবে সমান কত মোট কত এক কিলোমিটার আট তাহলে দেড়শোতে কোথায় যাবে দেড়শো ইন্টু এটা তাহলে কত হবে দেখো তো আট পনেরো কত হয় একশো কুড়ি তাহলে বারোশো হয়ে গেল তাহলে বারোশো ভোল্ট পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখে নাও আর রোদ কত হবে বলো এক কিলোমিটারের কত জিরো পয়েন্ট ফাইভ ওহম তাহলে দেড়শো কিলোমিটারের কত রোদ টোটাল তারের দেড়শো দেখুন তাহলে কত চারটা শূন্য খেয়ে গেল পাঁচ পয়েন্টের কত পঁচাত্তর ওহম ঠিক আছে অতএব পি সমন সূত্রে কী বসিয়ে দাও অতএব পি সমন কি ভি স্কোয়ার বাই আর মান বসিয়ে দাও ভি স্কোয়ার বাই আর মানে কত বারোশো স্কোয়ার বাই আর মানে পঁচাত্তর এটা তোমরা করে দেখো ঠিক আছে সিম্পলি ক্যালকুলেটরে বসিয়ে দেখো এটা চলে আসবে অপশান বি চলে আসবে মানে অ্যাকচুয়ালি এটা আসবে না এটা আসবে এ এত ওয়াট আসবে উত্তরটা এত ওয়াট আসবে হ্যাঁ এটাকে তখন কিলো ওয়াটার লিখলে উনিশ দশমিক দুই ওয়াট ঠিক আছে উত্তরটা এটা আসবে এক নয় দুই শূন্য শূন্য ওয়াট তারপরে আসবে উনিশ দশমিক দুই কিলো ওয়াট ঠিক আছে চলে এবার ফার্স্টের অঙ্কটা যাই ওকে ফার্স্ট অঙ্কটা পড়ার আগে আমি একটু কিছু বিষয় বলি স্যার আমরা সবাই তো মোবাইল ইউজ করি মোবাইলেই তো দেখছি দেখো তো মোবাইলে স্যার দেখবেন ব্যাটারি লিখা থাকে স্যার আমরা বললাম না এর ব্যাটারি কত পাঁচ হাজার এর ব্যাটারি কথা ছ হাজার তো কিছু লেখা থাকে স্যার ছ হাজার পাঁচ হাজারের পরে কী লিখা থাকে বলো তো আমি শুনতে পাবো না তোমরাই বলো এম এ এইচ আসল হচ্ছে এরকম কিছু একটা ওয়ার্ড লেখা থাকে এর মানেটা কি আগে বুঝি তারপরে অঙ্কে আসছি এর ফুল ফর্ম হচ্ছে মিলিয়াম আওয়ার ঠিক আছে এর ফুল ফর্ম কী মিলিএম আওয়ার এর মানেটা কী চলো এর মানেটা হচ্ছে তোমার ব্যাটারি মনে করো ফুল চার্জ আছে ধরে নাও তোমার ব্যাটারি ফুল চার্জ আছে তাহলে ব্যাটারি তুমি যত ইউজ করবা মোবাইল ধীরে ধীরে ব্যাটারি কী হবে ড্রেন হবে হ্যাঁ কিনা তুমি যদি প্রচুর হালকা কাজ করো হোয়াটসঅ্যাপ করো বা সামথিং এরকম কিছু হালকা কাজ করো সিম্পলি তাহলে ব্যাটারি খুব কম নষ্ট হবে আর তুমি মনে করো পাবজি বা সামথিং এই টাইপের খুব ফ্রি ফায়ার হেভি গেম খেলো তাহলে কি তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয় হ্যাঁ কি না তো এর বিষয়টা কি একটু দেখা যাক দেখে নাও হেভি গেম খেলছো মানে কি বেসিক কারেন্ট নিচ্ছে আর টুকিটাকে অল্প কাজ করছে মানে কি কত কম কারেন্ট নিচ্ছে ব্যাটারি থেকে এবার চলো বুঝি স্যার পাঁচ হাজার মিলিয়ামপিয়ার আওয়ার মানে কি এর মানে হচ্ছে ভালো করে দেখো তুমি যেভাবে ভাববা সেভাবে ভাবতে পারো তোমার মোবাইল যদি এক মিলিয়াম করে কারেন্ট নেয় শুধু গুণ করবা পাঁচ হাজার টাকায় দুই দিয়ে গুণ করবা মিলিয়ামপিয়ার আওয়ার এই দুটোকে আলাদা করো মিলিয়ামপিয়ার ইন্টু আওয়ার এইভাবে ভাবো তোমার মোবাইল যদি এক মিলিয়ামপিয়ার করে কারেন্ট নাই তাহলে তোমার মোবাইলটা কতক্ষণ চলবে জানো কত দিয়ে গুণ করলে একের সাথে পাঁচ হাজার হয়ে যাবে তাহলে কত পাঁচ হাজার ঘন্টা চলবে বুঝতে পারলাম কী বলতে চাইছি তোমার মোবাইল যদি দুই মিলিয়াম পের করে কারেন্ট নেই তাহলে কতক্ষণ চলবে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করে দাও মানে কত দিয়ে দুইকে গুণ করলে পাঁচ হাজার হয়ে যাবে তাহলে কত হয়েছে আড়াই হাজার ঘন্টা চলবে তোমার মোবাইল যদি পঞ্চাশ মিলিয়াম পের করে কারেন্ট নেই তাহলে কত দিয়ে গুণ করলে পাঁচ হাজার হয়ে যাবে ভালো করে দেখো একশো তাই তো তাহলে একশো ঘন্টা চলবে তোমার মোবাইল যদি পাঁচশো মিলিয়াম করে কারেন্ট নেই তাহলে কতক্ষণ মোবাইল চলবে পাঁচশো ইন্টু কত দশ ঘন্টা আশা করছি এবার বুঝতে পেরেছি কি বলতে চাইছি ঠিক আছে এটা হচ্ছে মিলিয়াম মানে এবার ভালো করে দেখো তুমি যখন নর্মাল কাজ করছো তখন কম কারেন্ট নিচ্ছে মানে কর ওয়ান মিলিয়াম তাহলে অনেকক্ষণ চলছে এবার তুমি হেভি গেমিং করছো ঠিক আছে তখন কি বেশি কারেন্ট করছে ফলে কিসের সময়টা কী হয়েছে দেখো যত বেশি কারেন্ট বাড়াচ্ছ সময়টা কি কমে যাচ্ছে না এর মানে এটাই তাহলে মিলিয়াম্পিয়ার মানে বুঝতে পারলাম ওকে চলো এবার কোয়েশ্চেন আসা আছে বুঝতে পারবো সিক্স অ্যাম্পিয়ার আওয়ার এটা মিলি অ্যাম্পিয়ার বলেছিলাম এখানে অ্যাম্পিয়ার আওয়ার বলেছে একই ব্যাপার সে মিলি অ্যাম্পিয়ার বলবো অ্যাম্পিয়ার আমরা মোবাইলের ক্ষেত্রে মিলি অ্যাম্পিয়ার ইউজ করি বাট এর ক্ষেত্রে আমাকে অ্যাম্পিয়ার আওয়ার দিয়েছে তাতে কিছু যায় আসে না অ্যাম্পিয়ার আর সামর্থ্যের একটি কোষ মানে একটি ব্যাটারি সম্পূর্ণ খরিত অবস্থায় আছে মানে ডিসচার্জ মনে করো তুমি মোবাইল ইউজ করে একদম জিরো পার্সেন্ট চার্জ করে দিয়েছো সেটাকে বলা যে খরিত অবস্থায় আছে এবার কত কারেন্ট দিয়ে তুমি চার্জ করো বা পাঁচ অ্যাম্পিয়ার কোষটিকে আহিত করতে মানে চার্জ করতে মানে বোঝার চেষ্টা করো তোমার মোবাইল পুরোটাই জিরো পার্সেন্ট চার্জ এবার তুমি মোবাইলটাকে চার্জে লাগালে তো সে কত কারেন্ট দেবে পাঁচ অ্যাম্পিয়ার তাহলে স্যার ফুল চার্জ হয়তো কত সময় লাগবে আয় তো করতে কত সময় লাগবে তিন ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা আঠেরো ঘন্টা তাহলে এক্ষুনি কি বললাম কারেন্ট ইনটু ঘন্টা এটাই তো হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার বা মিলি অ্যাম্পিয়ার আওয়ার যাই বলে তাহলে কি করতে পারি এখানে তুমি বলো এখানে কি পেয়ে গেছি তো সিম্পলি জাস্ট একটা কাজ করব গুণ করে জাস্ট লিখে দেবো ঠিক আছে চলো দেখো মানবসে দাও স্যার কি লাগবে কারেন্ট ইনটু সময় তাই না কারেন্ট ইনটু টি কারেন্ট ইন্টু টি এটাই তো সিক্সটি তাই না এটাই তো অ্যাম্পিয়ার টু আওয়ার কারেন্ট কিন্তু সময় এটা অ্যাম্পিয়ার আওয়ার কারেন্ট কত বলে দিয়েছে পাঁচ সময় বের করতে হবে সিক্সটি সমান কত হয়ে গেল সাত বাই পাঁচ বারো ঘন্টা চলবে বাইশ অঙ্ক হয়ে গেল মাথায় দেখলো এটা মানে কি কারেন্ট কিন্তু সময় সেটাই তো বললাম কারেন্ট একটু সময় সেটা অ্যাম্পিয়ার আওয়ার সেটাই মিলিয়ে যাই বলে এখানে অ্যাম্পিয়ার বলেছে তাহলে বারো ঘন্টা বুঝতে পেরেছি ওকে আশা করছি এসব অঙ্ক দিলে পারবো ওকে তো স্যার আজকে আমরা এই পর্যন্ত রাখছি কস করে লিখে নিও ঠিক আছে তো স্যার আজকে আমরা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ